এটা হচ্ছে শ্রিম ফ্রাই খাচ্ছে আর আমরা নিয়েছি একটা মিষ্টি আলু একটা লঙ্কার পকোড়া কাইন্ড অফ কুমড়োটা রয়েছে এখানে তো একদম মনে হচ্ছে সন্ধ্যাবেলায় বাজারে গিয়ে আমরা যে গুড মর্নিং আজকে ফাইনালি আমরা এখান থেকে যাচ্ছি তবে জবে থেকে এসেছি আমাদের আর ঘোরা হয়নি কোথাও কারণ এমন বাজে ওয়েদার ছিল মেঘলা মেঘলা আর আজকেও মানে একটু ক্লাউডি আছে তবুও ভাবছি রোপওয়েটাতে যাওয়ার যে ইচ্ছে ছিল হয়নি আজকে যাবো বৃষ্টি হচ্ছে নাকি বুঝতে পারছি না আর আমরা আজকে অন্য একটা জায়গায় যাচ্ছি সেখানে একদিন থেকে তারপরে বাড়ি চলে যাবো এই হোটেলটা থেকে এখন আমরা চেক আউট করছি আর এই ভিউটা খুব মিস করবো যেটা মানে ওই কেবল কারটাতে চাপো হয়েছিলাম আজকে বন্ধ মানে যবে থেকেছি তবে থেকে চলছিল যে আজকে কিছুই চলছে না বন্ধ আর এই যে ওয়াটারফলটা না এটা আর্টিফিশিয়াল এটা পুরোটা জুড়েই জলটা নামে আর হঠাৎ করে কালকে আমরা হাঁটতে বেরিয়েছি তখন দেখছি এটা বন্ধ হয়ে গেছে দিয়ে তখন বুঝলাম এটা আর্টিফিশিয়াল মানে মাঝে মাঝে চলছে মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছে তো আমরা এই হোটেল থেকে তখন বললাম না যে শিফট করব তো তার আগে একটু এখানে কেবল কারে যাওয়ার প্ল্যান ছিল তো ওটা ক্যান্সেল হয়ে গেছে আর কিছু ওয়াটার স্পোর্টসও হচ্ছিল যেটাতে সেটাও বন্ধ এখন একটু এখানে একটা ওই ব্রিজ মতো বানানো আছে ওখানটা একটু যাচ্ছি ঘুরে টুরে তারপরে এখান থেকে আমরা অন্য একটা বিচে যাবো তো বুসানে এসে কিছুই ঘুরতে পারলাম না কারণ প্রথম কথা হচ্ছে বৃষ্টি আর সেকেন্ড কথা হচ্ছে যে যে সামার স্কুলটার জন্য অরিজিৎ এসেছে তো ওখানে না অনেকটা বেশি সময় দিতে হয়েছে তারপরে আর কোথাও যাওয়ার সময়ও হয়নি আমাদের এই হচ্ছে গল্প ভেবেছিলাম লাস্টের দিনটা অ্যাটলিস্ট কেবল কারটা যেতে পারবো কিন্তু আজকেও সেটা বন্ধ করে দিল কিন্তু আজকের ওয়েদারটা একটু ভালো আছে জানি না হয়তো কোনো মেনটেন্স বা কিছুর জন্য ওটা বন্ধ চলে গেছে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে দিয়ে আমরা এখানটায় দাঁড়ালাম একটা মানে কেভ মতো আছে কেভ নয় ঠিক যাই হোক এখানটা দাঁড়ালাম কারণ ছাতা খোলাও যাচ্ছে না এত হাওয়া দিচ্ছে আঙ্কেল ওদিকে আছে আর্টিফিশিয়াল ও হ্যাঁ 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 এটা আর্টিফিশিয়াল যাই মানে ভিউ খুব সুন্দর কিন্তু এত বৃষ্টি আর হাওয়া দিচ্ছে ছাতা নিয়ে যাওয়া যাচ্ছে না ওই জন্য অদ্রিনকে নিয়ে এখানে দাঁড়িয়েছে অলরেডি জামা কাপড় সব ভিজিয়ে ফেলেছে What's happening? We are waiting here. What's happening? Just chase the waves. We'll make it up as we go. এখন যাচ্ছি আর বাইরে বৃষ্টি হচ্ছে যেটা মানে জবে থেকে এসেছি এটাই চলছে শুধু বৃষ্টি দেখে যাচ্ছি আমরা রুমে বসে বসেই রোপওয়ে দেখে কাটিয়ে দিলাম ওখানে আর মানে কেবল কারে আর যাওয়া হলো না আজকে প্ল্যান করেছিলাম যে আজকে যদি ওয়েদার ভালো থাকে আজকে এত উইন্ডি তো জানি না সেই জন্য না মেনটেন্সের জন্য আজকে বন্ধ রেখেছে তো হলো না চাপা এই হচ্ছে গল্প কোথাও ঘুরতে পারলাম না বৃষ্টির জন্য এভাবেই যাচ্ছে আরো একবার আসতে হবে মনে হচ্ছে ভুটান ঘোরার জন্য বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে বলছি মানে এক্সট্রিম লেভেলের উইন্ডি তো এখানেও সেটাই কিন্তু বীচটা সুন্দর বৃষ্টিও হচ্ছে মানে ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছে এখন তো এটাই যা চলছে মানে সেই জমে থেকে শুধু জমে থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি এটা একটা প্রবলেম হয়ে গেছে আমাদের Cause that is how we lose, get your
সন্ধ্যাবেলা এখন খেতে বেরিয়েছি। আর আমি না এখানে এসে আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত বানিয়েছিলাম অদ্রিনীলের জন্য, সেটা আমি একটু খেয়েছিলাম। অমৃত মনে হয়েছে, কতদিন পরে যে খেলাম, মনে হচ্ছে যেন এটাই সব থেকে ভালো। আর এখন আমরা ডিনারের জন্য বেরিয়েছি, এখানে কিছু স্ন্যাক্স পাওয়া যায় কিনা মানে দেখছি, কিছু স্টার্টার খাবো তারপরে। আর আমরা যাবো, এটা না একটা বুসানের ট্র্যাডিশনাল মার্কেট, তো খুব ভালো লাগছে, মানে মার্কেটের মধ্যেই আমরা আছি, আর ফার্স্ট টাইম বোধহয় আমরা এরকম একটা জায়গাতে আছি, ওই জন্য বেশ ভালো লাগছে, অন্যরকম লাগছে, মানে অনেক লোকজন, বেশ একটা মার্কেট মার্কেট ব্যাপার, জমজমাট একটা রাতের বেলা, খুব ভালো লাগছে এই জায়গাটা। এটা হচ্ছে শ্রিম ফ্রাই খাচ্ছে, আর আমরা নিয়েছি একটা মিষ্টি আলু, একটা লঙ্কার পকোড়া, কাইন্ড অফ কুমড়োটা রয়েছে এখানে। তো একদম মনে হচ্ছে সন্ধ্যাবেলায় বাজারে গিয়ে আমরা যে সমস্ত তেলে ভাজা খাই সে সমস্ত খাচ্ছি। বাবাই খাবি একটু, ডিনার করতে করতে আমাদের হঠাৎ করে রুমে চলে আসতে হলো, কারণ হচ্ছে অদ্রিনীলের প্রকৃতির ডাক এসেছিল। আর ওকে যাওয়ার সময় বললাম যে একটু ডাইপারটা পরে চলো, পরে না এখন ডাইপার, যে ওই জন্য পরলো না, এবার ওখানে বসে বসে অনেক জল খেয়েছে। হ্যাঁ, আর আগে থেকে তো বলেনি, একদম 11th আওয়ারে বলেছে, দিয়ে সে ওখান থেকে দৌড়ে দৌড়ে রুমে যেতে যেতেই মানে কোনো মতে জাস্ট পৌঁছেছি। ব্যাস এই হলো কাণ্ড, মানে অর্ধেক খাওয়া হয়েছে, তার মধ্যে আবার বেরিয়ে যেতে হয়েছে আমাদের। এই রাস্তাটা খুব ভালো লাগছে, আর আমরা এক গাদা খাবার দাবার নিয়ে ওখানে বেশ সবাই মিলে এনজয় করছিলাম। সেখান থেকে উঠে যেতে হলো, যেই হয়ে গেছে ওর কাজকর্ম করা, বলছে আবার চলো, দিয়ে যদিও খাওয়া শেষ হয়নি আমাদের, আমি ভাবছিলাম আর আসবো না, অরিজিৎ বললো চলো, দিয়ে আবার চলে এলাম। বেড়ানো শেষ, এবার যাচ্ছি বাড়ি। আর আজকে রোদ উঠেছে, মানে এতদিন আমরা আছি, এতদিন এক ফোঁটা রোদ ওঠেনি, কিছু না, পুরো বৃষ্টি, আর আজকে চলে যাচ্ছে, আজকে রোদ উঠেছে, এখন মনে হচ্ছে আজকে পুরো আর নীল নীল আকাশও দেখা যাচ্ছে, মানে এর থেকে বাজে আর কিছু হতে পারে না, কোথাও ঘুরতে পারলাম না, কিচ্ছু নয়। সোলে ফাইনালি পৌঁছেছি, আর বুসানে যে বৃষ্টিটা দেখে এসেছিলাম সেটা এখানে আছে। এখানে হেভি রেইন হচ্ছে, এখন দেখছি হচ্ছে না, তবে হচ্ছিল, যাই হোক এখন ভালো হয়েছে, কিন্তু ওখানে মেঘ ছেড়ে এলাম, এখানে এসেই মেঘ আবার। এটাই হচ্ছে সোলের অবস্থা, বুসানে যখন ছিলাম তখন ওখানে বৃষ্টি হচ্ছিল, আর এখানে এসেছি এখানে এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। এটা বোধহয় দুদিন ধরে হচ্ছে, লাস্ট আজকে, ও আচ্ছা এক সপ্তাহ ধরেই হচ্ছে, মানে আমরা ওখানে যখন গিয়েছি তখন থেকে এখানেও চলছে। Don't be afraid, just break the chains of your fear.